আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতি কারো করিনি। মনে রাখবেন, সিপিএম যেন ভুলে না যান, বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন আমি একটি কথাও বলিনি। ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি, পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম। 92 সালের দ্বন্দ্বয় যখন অনেক লোক মারা গেল, সিপিএম লুকিয়েছিল, আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিংয়ে, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ? আমি হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে। আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি 6 দিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি। সিপিএম এর ক্ষমতা হয়নি। সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি, তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। হ্যাঁ, আপনারা যদি শুধু সিম্প্যাথি জানাতেন, পরিবারকে সমবেদনা জানাতেন, আমার কোনো কথা বলার ছিল না।